আমি অশ্বিনী কুমার দে, আমি তোমাদের সকলকে স্বাগত জানাই অশ্বিনী সুপার ব্লগ চ্যানেলের মধ্যে। আজকে আমি এই প্রোডাক্টের রিভিউজ দেব। ব্র্যান্ডের নাম হচ্ছে শ্রীরাম প্যাকেজিং, রেটিং 37 জন দিয়েছে এবং অ্যাভারেজ রেটিং হচ্ছে 4+4 আছে এখানে। শ্রীরাম প্যাকেজিং 3-ply ব্রাউন করুগেটেড বক্স প্যাকিং, বক্স সাইজ দেওয়া আছে 12-4-3, আসলে লেন্থ হচ্ছে 12 ইঞ্চি, উইথ চওড়া হচ্ছে 4 ইঞ্চি আর হাইট হচ্ছে 3 ইঞ্চি। এই বক্সগুলোতে কী হবে, এখানে শিপিং করার জন্য কোনো একটা প্রোডাক্ট আমাজনে বিক্রি হচ্ছে, সেগুলোকে প্যাকেজিং করে আমাজনে সেল করার জন্য ই কমার্সের জন্য অ্যাপ্লাই করা হয়ে থাকে। শিপিং বক্স এখানে লেখা আছে উপরে, শিপিং বক্স কুরিয়ার বক্স প্যাকেজ অফ 50 বক্স, অর্থাৎ এখানে 50টার মতো বক্স আছে। এখানে 50% আমরা ছাড় দেখতে পাচ্ছি। এখানে ইমেজগুলো আছে, এখানে 400 টাকার মতো ছাড় আছে এবং এটা ফ্রি ডেলিভারি দিচ্ছে। দাম হচ্ছে 399, অর্থাৎ 400 বলা যেতে পারে, 399 দাম আছে, ফ্রি ডেলিভারি। নিচে গিয়ে আমরা ডিসক্রিপশান দেখতে পারি, এখানে ডিটেলস দেওয়া আছে, ব্র্যান্ড শ্রীরাম প্যাকেজিং, ম্যাটেরিয়ালস হচ্ছে পেপার এবং ডাইমেনশন দেওয়া আছে সেন্টিমিটারে, ওয়েট কত হবে 80 গ্রাম দেওয়া আছে। এখানে ডিসক্রিপশান দেওয়া আছে, ডিসক্রিপশান চাইলে পড়তে পারো। এখানে সাইজ দেওয়া আছে, সাইজ তো বললাম, এগুলো দেখে নিও। যদি ই কমার্স কোনো ওয়েবসাইট আছে বা কোনো অনলাইনে সেল করে থাকো তাহলে এই ধরনের প্যাকেটিংগুলো খুবই দরকার হয়ে থাকে। এবার আনবক্সিং করে দেখাবো যে এই প্যাকেটিংগুলো কীরকম হয়ে থাকে, তাহলে সেদিকেই যাওয়া যাক আনবক্সিং করার জন্য। এই হলো আমাজনের সেই প্রোডাক্ট যার মধ্যে প্যাকেজিংয়ের ওই খাপগুলো রাখা আছে, আমাজন থেকে এসেছে। প্যাকেজিংয়ের মধ্যে সামান্য একটু এরকম ফেটে গেছে, যখন ট্রান্সপোর্টেশন হয়েছে তখন বেশ খানিকটা ফেটে গেছে এরকম, বাকি সব কিছু প্যাকেটিংয়ের মধ্যে ঠিকঠাকই আছে মনে হচ্ছে। এই বাইরের খাপটাতে অল্প এরকম দাগ হয়ে গেছে, ফেটে গেছে। এইখানে আমরা রিটার্নের যে অ্যাড্রেস, সেই রিটার্ন অ্যাড্রেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখানে রিটার্ন অ্যাড্রেস দেওয়া আছে। এবার আমরা এখানে যে প্যাকেটিং আছে সেই প্যাকেটিংটাকে খুলে দেখব। এই হচ্ছে আমাদের প্যাকেটিংয়ের খাপগুলো, এখানে 50টার মতো থাকার কথা কারণ ওখানে 50ই লেখা ছিল। এইগুলো হচ্ছে আমাদের এক একটা খাপ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 129,
एक दुई तीन चार पाँच छय सत आठ नय दस एगारो बारो तेर चौदह पंद्रह षोलो सतर अठारो उन्नीस कुड़ी बाईस तेईस चौबीस पचिस छब्बीस सत्ताईस अट्ठाईस उन्तीस त्रिस पच्चीस तैंतीस चौंतीस पैंतीस छत्तीस सैंतीस अड़तीस उनचल्लिस चल्लिस एकचल्लिस बयाल्लिस तेतालीस चुवाल्लिस पैंतालिस छिचल्लिस सतचल्लिस आठचल्लिस ऊनपचास पंचाश मना हे एखे दुटो खाप हमें बसि देवा आहान्नटा देवा आ এইগুলো হচ্ছে আমাদের খাপ। আমার হয়তো কাউন্ট করতে ভুলও হতে পারে, এখানে তোমাদের সামনেই কাউন্ট করে দেখাবো। এক দুই তিন চার পাঁচ ছয় সাত आठ नौ दस एगारो बारो तेरो चौदो पंद्रह षोलो सतर अठर उन्नीस कुड़ी एकुश बाईस तेईस चौबीस पचिस छब्बीस सत्ताईस अट्ठाईस उनतीस त्रिस एकत्रिस बत्रिस तेत्रिस चौत्रिस पैंतीस छत्तीस सैंतीस अड़तीस उनचालीस चालीस इकतालीस बयालीस एटा तो अल्प सादा सादा दाग आछे तैंतालीस एटा तो अल्प सादा सादा माटी माटी दाग आछे तैंतालीस चुवाल्लिस पैंतालीस छचल्लिस सतचल्लिस आठचल्लिस ऊनपचास पचास एकान्न अर्थात पचास जेटा बला हुई से पचासटा किन्तु आमादेर एखाने एई पैकेटिंगगुलो आछे শ্রীরাম প্যাকেটিংকে তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দুটো বেশি প্যাকেটিং দিয়েছে। যদি আপনারা ক্রয় করতে চান এই সাইজের প্যাকেটিং তাহলে আপনারা ক্রয় করতে পারেন, লিংক ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দেওয়া হবে। এখানে তার একটা ব্যানার দেওয়া আছে শ্রীরাম প্যাকেজিং, এইটাই তাদের ওখানে ছিল আমাজনের লিস্টের মধ্যে। কাস্টমার কেয়ার নাম্বার আর সব কিছু এখানে দেওয়া আছে হেল্পলাইন হিসেবে। যদি এই প্যাকেটিং যদি কিনতে চান তাহলে অবশ্যই লিঙ্কে গিয়ে ক্লিক করুন আর ক্রয় করুন। এবার আমরা এখানে যে ডাইমেনশন বলা হয়েছে সেই ডাইমেনশনটা ঠিক আছে কিনা সেটা আমরা চেক করে দেখিয়ে দেব। এখানে লেখা আছে, যেটা ওখানে লেখা ছিল শ্রীরাম প্যাকেজিং থ্রি প্লাই, কীভাবে থ্রি প্লাই হয় সেটাও দেখিয়ে দেবো। আর এখানে যে ডাইমেনশন আছে সেটাও চেক করে দেখব, ঠিক আছে। আর দাম নিয়েছে আমাদের তিনশো নিরানব্বই, এখানে দেওয়া আছে তিনশো নিরানব্বই দাম নিয়েছে। এই প্যাকেটগুলো যে খাপের মধ্যে বা প্যাকেজের মধ্যে এসেছে সেটা হচ্ছে আমাদের টু প্লাই, বাইরের দিকে একটা কাগজ আছে এখানে আর ভেতরের দিকে একটা এরকম বাঁকানো টাইপের একটা পেপার আছে, তার জন্য দুটো পেপার থাকার জন্য এটাকে টু প্লাই বলা হয়েছে। কিন্তু এইখানে যে সব আছে এগুলো হচ্ছে আমাদের থ্রি
थ्री प्लाई आमरा जो एखे देखी ताले किन्तु देखते पाबो बाहर दिके एक पेपर आछे भितरे एक बागानो टाइपर एक कागज देवा आछे और भितर दिके एक पेपर देवा आछे तीनटा पेपर थाकार जोन्नो एटाके थ्री प्लाई बला हच्छे। एखाने एक पैकेटिंग आछे शुधुमात्र एइभावे टेढ़ाभावे एइभावे बाँकाभावे चले गेछे एटा उपरेर दिके एत दूर पर्यन्त थाका उचित छिलो जेमन एखाने एखान एतटा आछे सेरकम एखान थेके एत दूर पर्यन्त थाका उचित छिलो এভাবে বাঁকা হয়ে গেছে। যাই হোক এই একটাই কিন্তু এরকম আছে ইরোড কন্ডিশনে, বাকিগুলো সবগুলোই এরকম ভালো রকম কন্ডিশনে আছে, সেম লেভেলের কন্ডিশনে আছে। এগুলো কি করা হয়, এখানে যে ভাঁজ আছে সেই ভাঁজ বরাবর ভিতরের দিকে আছে, এইভাবে ভিতরের দিকে ভাঁজ হয়ে যাবে। এখানেও ভাঁজ করার আছে ভিতরের দিকে, সামান্য প্রেসার দেওয়ার সাথে সাথে কিন্তু এইভাবে ভাঁজ হয়ে যাবে, এইভাবে। এটা কিন্তু এইভাবে দুই ইঞ্চির যে টেপগুলো থাকে সেই টেপগুলো দিয়ে মুড়ে দিতে হবে আর ভিতরে যে জিনিসপত্র থাকবে সেগুলো রাখতে হবে। যদি ই কমার্সের বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে এই প্যাকেটিংগুলো খুবই ভালো। এই হচ্ছে আপনাদের প্যাকেটিং। এবার আমরা এই যে ডাইমেনশনটা চেক করে দেখিয়ে দেব। এটা হচ্ছে একটা স্কেল 12 ইঞ্চির, এখান থেকে শুরু হচ্ছে আর এখানে আছে 3, অর্থাৎ এটা হচ্ছে 3 ইঞ্চির হাইট যেটা বলা হয়েছিল, এটা হবে 4 ইঞ্চি, 4 ইঞ্চি বলা হয়েছিল। এই যে এখানে 4 লেখা আছে, বাইরের যে ডাইমেনশন সেটাই হচ্ছে 4, আর এখানে যে লেন্থ আছে সেটা আমাদের 12 ইঞ্চি হওয়ার কথা। বাইরের থেকে যে বাইরের ডাইমেনশন সেটা হচ্ছে 12, অর্থাৎ ডাইমেনশন মোটামুটি ঠিকই আছে। বাইরে থেকে বাইরের যে ডাইমেনশন সেটা হচ্ছে 12 ইঞ্চি, 4 ইঞ্চি আর 3 ইঞ্চি। আর এই সব জায়গাতে টেপ দিয়ে এইভাবে প্যাকেটিং করে দেওয়া হয়। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলে নতুন হয়ে থাকি তাহলে সাবস্ক্রাইব করো, আর যদি অনলাইন বিজনেস করে থাকেন ব্যবসা করে থাকেন তাহলে এইরকম প্যাকেটিং নিজের প্রোডাক্ট অনুযায়ী সাইজ অনুযায়ী প্রোডাক্ট কিনবেন, দেখে শুনে প্রোডাক্ট কিনবেন। এই এই প্রোডাক্টেই কিনতে হবে আমি বলতে পারি না, কিন্তু আপনার কাছে যেরকম ম্যাটেরিয়ালস আছে যেরকম প্রোডাক্ট সাপ্লাই দেবেন সেরকম প্যাকেটিংয়ের সাইজ দেখে অবশ্যই কিনবেন। সাইজ যদি না দেখে কেনেন তাহলে কিন্তু আপনার ওই ম্যাটেরিয়ালস এর মধ্যে ভরা যাবে না এবং ডেলিভারি দেওয়া যাবে না, তার জন্য সাইজ দেখে অবশ্যই ক্রয় করবেন। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি, ভিডিও লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।